আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? নলেজ শেয়ারিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজ আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের উপর একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে যেটা বলা আছে সেটা হলো যে একটা 15 মাইক্রোফ্যারাড রেঞ্জের একটা ক্যাপাসিটার আছে এবং এটাতে আপনার 50 হার্জ একটা ফ্রিকোয়েন্সি সাপ্লাই দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে XC অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা বের করতে হবে। আমরা XC সমান জানি, আমরা XC সমান জানি 1/2πfC। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে 2π ফ্রিকোয়েন্সি আছে আমাদের 50 হার্জ, 50 হার্জ ইন্টু FC, সি এর মান আছে হলো 15 মাইক্রোফ্যারাড। 15 মাইক্রোফ্যারাডকে যদি ফ্যারাড করে লিখি আমরা তাহলে 10 ইনভার্স 6 হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা XC এর মানটা পেয়ে যাব। তো আমরা ক্যালকুলেটারে দেখি কীভাবে সমস্যাটা সমাধান করা যায়। 1/2π গুণ 50 গুণ 15 ইন্টু 6, তাহলে এর সেট 212.221 লিখি, 212.21, এটা হলো ওম। তাহলে এটা আমাদের হলো অ্যান্সার। আমরা খুব সহজেই এই সমস্যাটা সমাধান করে ফেলতে সক্ষম হলাম। তো আশা করি এ ধরনের সমস্যার সামনে আসলে আপনারা নিজেরা খুব দ্রুত সমস্যার সমাধান করতে পারবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।